আমরা জানি আমাদের দেশে মেট্রো রেল চালু হয়েছে ডিসেম্বর 22-এ, তো অনেক দিন ধরে ওঠার ইচ্ছা, এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা। সে উদ্দেশ্যে আজকে বের হলাম আমি, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, আমরা পরিবারের এই তিনজনই সদস্য। তো তিনজনে মিলে মেট্রো রেলে চড়ার এক্সপিরিয়েন্স নিব। তো ওপরে গেলাম দোতলায় প্ল্যাটফর্মে, সামনে হেঁটে দেখছি কি আছে। তো এখানে টিকিট কাটবো আমরা, ভাড়ার তালিকা দেয়া আছে। তো টিকিট 3টি কাটা হলো, মহা খুশি, প্রথমবার মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা হবে এবং টিকিট হাতে পেলাম। প্ল্যাটফর্মে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, খুব বেশি সময় লাগেনি, কিছুক্ষণ পরে ট্রেনটা চলে এসেছিলো। আর পুরোটা দেখছিলাম, আর ভীষণ নতুন অভিজ্ঞতা। আর এস্কেলেটরটা এই জন্যই ছবি দিলাম, এটা নিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। নতুন জিনিস দেখলে যেরকম অভিজ্ঞতা হয়, যেরকম একটা আনন্দ হয়, ফিলিং হয়, সেটাই হচ্ছিলো ট্রেনে ওঠার আগেই। পুরোটা ট্রেন মনে হচ্ছিলো দেখি ভালোভাবে। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশনের নাম শ্যাওড়াপাড়া। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ, নেক্সট স্টেশন ইজ শ্যাওড়াপাড়া। ইনডোর সাইড বা ইন্টেরিয়রগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যাত্রীরাও সবাই খুব ক্লাসি এবং ভদ্র প্রত্যেকেই মনে হচ্ছিলো, এবং খুব সুন্দর আরামদায়ক ভাবেই জার্নিটা হচ্ছিলো। আর অল্প একটু সময়, যেহেতু আমরা উত্তরা নর্থে নামবো, খুব বেশি একটা সময় লাগে না। আমরা যাচ্ছি এবং আবার ব্যাক করব এই ট্রেন, এই পরবর্তী ট্রেনে। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো আর আমরা ভিডিও করছিলাম। দূরে বিল্ডিংগুলো বা উপর থেকে ভিউ নেওয়াটা এক একবার মনে হচ্ছিলো যেন ড্রোনে নেওয়া হচ্ছে। এই যে পাশে আর একটা প্ল্যাটফর্ম, আর মনে হচ্ছিলো ড্রোন ক্যামেরায় করছি, বা এক একবার মনে হচ্ছিলো যেন প্লেনে জার্নি করছি। আমার হাজবেন্ড তো সমানে ভিডিও করেই যাচ্ছেন, উনি খুব মজা পাচ্ছেন এবং ভিডিও করতে ভীষণ পছন্দ করেন। আর আমার মেয়ে এদিকে বাবার ছবি তুলছে, বাবাকে ডিরেকশন দিচ্ছে কীভাবে পোজ দিতে হবে। ও সব মিলে গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশনের নাম উত্তরা উত্তর, দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। এনজয় করছিলাম। আর এখানে যে চাচাকে দেখতে পাচ্ছি, তো উনি ওনার ছেলের সাথে সম্ভবত কোথাও যাচ্ছেন। তো ছেলে বলল যে আব্বা ভিডিও করছি, ছবি তুলছি, আপনি একটু নর্মালি দেখেন, আমি ভিডিও করি। উনিও ঠিক এইভাবেই দেখছিলেন আর ছেলে ভিডিও করছিলেন। উত্তরা নর্থে নামার পরে আমি আর একটু ক্লিপ নিলাম, কতটা নিচে চারিদিক ভালো লাগছিলো। তো আবার আমরা ফিরে যাওয়ার টিকিট কাটার জন্য এখানে আসলাম, এবং টিকিট কাটার পরে আমরা আবার রওনা দেব আগারগাঁও স্টেশনে নেমে যাব। ওই পর্যন্তই কিন্তু এখন আপাতত চলছে আগারগাঁও থেকে উত্তরা নর্থ পর্যন্ত। তো চারিদিকে এত নিট অ্যান্ড ক্লিন এবং মেনটেন্যান্স এতটা সুন্দর, এটা বাংলাদেশে আছি যে আসলে বিশ্বাসই করা যায় না। মনে হচ্ছিলো দেশের বাইরে যাওয়ার যে ফিলিংটা, সেটা আমরা দেশে বসে পাচ্ছি। এটা আমার জন্য সত্যি এমন দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার হাজবেন্ড ভিউ নিচ্ছেন, তো আমার এখন মনে হচ্ছিলো যে আমি রেলের ফিলিং হচ্ছিলো। তো আমরা চলে এসেছি আগারগাঁও স্টেশনে এবং নামলাম। আর এস্কেলেটর নিয়ে আপনাদেরকে যেটা বলেছিলাম, আমি খুবই ভয় পাই, প্রথমবারই উঠেছিলাম এবং উঠে আজকে আমি ভীষণ ভয় পেয়েছি, পড়ে যেতে নিচ্ছিলাম। একটা প্লেনের ছবিও পেয়ে গেলাম, ক্লিপটা নিয়ে নিলাম, আপনাদের দেখালাম। আর উপর থেকে
আগারগাঁও স্টেশনের একটা ভিউ নিলাম। আর সব মিলিয়ে আজকের মেট্রো রেল ভ্রমণ দর্শন দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক বেশি ভাল লাগলো। আমার মনে হয় আপনাদেরও সবার একবার হলেও একটু এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।